विनोद बिहारी दास बाबाजी महाराज श्री चरण कमले नमामि। कलियुग पावन अवतार अवतार शरत सार अवतार शिरोमणि भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु जार पार्षद परिकर गणिर अन्यतम श्रील श्री रघुनाथ दास गोस्वामीपाद जार श्री श्री विलाप कुसुमांजलि ग्रंथे 14 नम्बर विशेष मंत्री विलापे विलाप कुसुमांजलिते जे आस्वादन दिएछेन जे चोखेर जले मंत्र बोलेछेन जे चोखेर जले पुष्पांजलि दिएछेन ता कि प्रकार यदबोधि मम काची मंजरी रूप पूर्वा ब्रज भुवि बत नेत्र दंद दीप्तिम चाकारा तदबोधि तब वृंदा वृंदारण्य रागी प्रकामं चरण कमल लक्षा संदृदृक्ष्वा ममाप्रीत संदृदृक्षा रघुनाथ दास गोस्वामी तिनि चोखेर जले बोलछेन जेदिन होते अनिर्वचनिया श्री रूपमंजरी तुमार परिचर्यादि शिक्षण द्वारा आमार चक्षु दान दिएछेन সেই দিন হইতে তোমার শ্রীচরণীর অলক্ত রাগ দর্শনের জন্য আমার বিপুল অভিলাষ সঞ্জাত হয়েছে। যেই দিন থেকে রূপমঞ্জরী আমায় শিক্ষা দিয়েছেন সেই দিন থেকে আমার চক্ষু দান হয়েছে, সেই দিন থেকেই তো আমি তোমার দিব্য দর্শন তোমার চরণীর অলক্ত রাগ দর্শনের জন্য আমার আস্বাদন করবার জন্য দুচোখ ভরে তোমার দিব্য দর্শন হবে, দুচোখ ভরে তোমার শ্রীচরণীর অলক্ত রাগ দর্শনী আমার মনের অভিলাষ পূর্ণ হবে, দুচোখ ভরে সেই শ্রীচরণ দর্শন করব, শ্রীচরণী তলদেশ রক্তিম অলোকতাবলি। আহা, সেই শ্রীচরণ ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করে কৃতকৃতার্থ হন, সেই শ্রীচরণটাই আমি দর্শন করব। ওই চরণটাই গোবিন্দ মস্তকে ধারণ করে বলেন দেহি পদপল্লব মুদারম, ওই শ্রীচরণ মস্তকে ধারণ করে গোবিন্দ বলেন আমি রাধা পদদাস, কে না জানি আমি রাধা পদদাস। ওই শ্রীচরণ দর্শন করি গোবিন্দ আখি জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে থাকে আর নিজের সমর্পণ করবার অভিলাষে বলেন ওই চরণের অনুরাগে আমি অনুরঞ্জিত, ওই শ্রীচরণী আমাকে বড় কৃপা করেছেন,
ওই শ্রীচরণ আমাকে সেই প্রেমের অনুরাগে ভাসিয়ে আমার জীবন তার চরণে সমর্পণ করবার যে অভিপ্রায় আমার হৃদয়ে জেগেছে তা সেই শ্রীচরণেরই করুণা। ওই শ্রীচরণ ছাড়া আমার আর কিছু নাই। মাধব বলছেন, ওই চরণ ছাড়া আমার আর কিছু নাই। আর এখানে রঘুনাথ দাস গোস্বামী বলছেন, আমার গুরু মঞ্জুরি রূপমঞ্জুরি যদি কৃপা না করতেন, সেই মঞ্জুরিগণী অধ্যক্ষা যদি আমায় কৃপা না করতেন, তবে এমন চোখ আমার হতো না যে চক্ষু দুখানি দ্বারা দর্শন করে আমি অতি আনন্দে তার চরণ দর্শন করবার অভিলাষ হয়েছে। অভিলাষ তো হয়েছে, চক্ষু দান হয়েছি তাই অভিলাষ হয়েছে। চক্ষু দান কেমন জানো? আগেও আমার চোখ ছিল, কিন্তু এমন ছিল না, এ চোখে দর্শন করবার কোনো ইচ্ছাই তো আমার ছিল না। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। নবদ্বীপে শ্রী গুরুদেব, নবদ্বীপ লীলায় শ্রী গুরুদেব, যে শ্রী গুরুদেব আমাকে সেই নবদ্বীপের যোগপীঠে আমাকে নিয়ে যান, আমাকে শেখান, কেমনে গৌরের হবি তুই, কেমনে গৌরের শ্রীচরণে নিজেকে সমর্পণ করবি, নিতাই চাঁদরে কি করে পেতে হয় দেখ, কেমন করে কাঁদতে হয় সেখানে, এই কেমন করে মালা গাঁথতে হয় সেখানে, কোন ফুলেই বেশি আনন্দ পায়। আমরা তো সবাই ফুল দিয়ে সাজাই গৌর হরিকে, বাগান থেকে ফুল নিয়ে এসে তার চরণে দিই, তুলসীটাও তার চরণে দিই বাগান থেকে তুলে নিয়ে এসে, কিন্তু সেই বৃন্দাবনে সেই নবদ্বীপের যোগপীঠে যেমন করে গুরুদেব শিখিয়েছেন, ওই চক্ষুদান না দিলে কি অমন করে দেখতে পেতাম নাকি, অমন করে যোগপীঠের দর্শন হতো নাকি, অমন করে গৌরহরির দিব্য দর্শনের আনন্দের সেই সৌভাগ্য লাভ কি আমার কখনো হতো? সেই যোগপীঠের আস্বাদন, বৃন্দাবনে সেই নব নব মাধুরীর আস্বাদন, ওই গুরুমঞ্জুরির কৃপা না হলে হতো কি যে আমার চক্ষুদান দিলেন? চক্ষুদান দেওয়ার পরে তো আমি অমন করে দর্শন করবার আকাঙ্ক্ষা রাখছি, আমি চিৎকার করে কাঁদতে পারছি, কেঁদে বলতে পারছি, দেখব এবার, ঠিক দেখব এবার, না দেখতে পেলে তবু দেখার আনন্দ। এই হলো প্রেমের পরিভাষা, দেখতে পাচ্ছি না মানে দর্শন হচ্ছে না, কিন্তু তবুও দর্শনের আশা। কিসের দ্বারা? এই চক্ষুর দ্বারা। অনেকের যদি এই রকম হয় গো, কেমন, ডাক্তার চোখের চিকিৎসা করছে, চোখে দেখতে পেত, কিছুদিন ভালোই দেখছিল, কিন্তু হঠাৎ করে চোখে কি হলো, চোখের যে মণি আছে সেই মণিকর্ণিকায় কোনো একটা সমস্যা হলো, আইসাইড একেবারে শূন্যতে নেমে গেল, দৃষ্টিশক্তি কিচ্ছু নেই, হঠাৎ করে দেখা বন্ধ। এবার কিছুদিন চিকিৎসাও চলছিল, চোখে পট্টি বাঁধা ছিল, ডাক্তার পট্টি খুলবার পর এবার তো মনে মনে ভেবেছেন দেখব, কিন্তু আগেও দেখতে পেত, কিন্তু এবার আর কিছুই দেখতে পাচ্ছে না। শল্য চিকিৎসায় তার চোখ দুটোই একেবারে অন্ধ হয়ে গেছে, সারা জীবনের জন্য আর কিছু দেখতে পায় না, সে কিছুই দেখে না, কিছুই দেখে না। আমার দিকে ধ্যান দিন, অন্যদিকে কি কিছু দেখা যায়? এই অন্যদিকে কিছু দেখা যায়? চোখটা এইদিকে রাখো না, তাহলে চোখ পেয়ে কি লাভ হলো? যার চোখ দুটো গেল সে কাঁদতে কাঁদতে বলছে আমি দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, আমি কেন দেখতে পাচ্ছি না? এই হ্যাঁ, আমি কেন দেখতে পাচ্ছি না গো? হ্যাঁ, আমি কেন দেখতে পাচ্ছি না?
চোখ ছিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ভালো করে না শুনলে কিন্তু বুঝবেন না, ভাবধর্মী কথা তো। যে বুঝে তার দুটো চোখ গঙ্গা যমুনার ধারা বয়ে গেল, যে না বুঝল সে পড়েই রইল। সে অবুঝের মতন, কিছু না বোঝার কারণটা একটাই, ওই মনটা দিতে পারি না। চোখের সঙ্গে মনটাও তো দিতে হয়, তাই চোখ আর মন একসঙ্গে না হলে আমার মনোমোহিনীর কৃপা হবে কি করে বলো না গো রাধে রাধে। চোখ দিয়ে রেখেছি কিন্তু মনটা সম্পূর্ণরূপে দিতে পারি নাই, তাই তো অমন করে বলতে পারি না, ওগো ওগো আমার চক্ষুদয় যিনি দান করলেন, যিনি আমার চক্ষু দান করবার পর কৃপা করলেন সেই গুরুমঞ্জুরি, তারপরও তো আমি দেখতে পাচ্ছি না গো। কেন দেখতে পাচ্ছি না? না দেখবার জন্য কোনো ব্যথা কেন নাই? যার চোখ ছিল, চিকিৎসার পর চোখ দুটো গেল, সে কেঁদে উঠবে না? চোখ খুলবার পর পট্টিও খুলে দিয়েছে, এবার কোনো ওপরের কোনো আবরণ নাই, কিন্তু ভেতরে একটা আবরণ তৈরি হয়েছে, ওটা বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওটা বড় বড় কঠিন, ওর নাম মায়ার আবরণ। ওটা থাকলে কেমন করে আমি আমার রাধারানীর চরণ দর্শন করব? কি করে তারে প্রাণ ভরে দেখবো বলুন তো? তারে দেখতে হলে কি চাই জানো? দেখবার বাসনা, আচ্ছা বাসনা আছে কিন্তু দেখতে পাচ্ছি না, তবে কি হবে জানো? তবে প্রেম হবে বলো না গো রাধে রাধে। হ্যাঁ, দেখবার বাসনা আছে কিন্তু দর্শন হচ্ছে না, তবুও তাকে প্রেম কয় প্রেম তারে, এর নাম প্রেম। হ্যাঁ, দেখতে পাচ্ছি না কিন্তু বাসনা প্রচুর, তারে প্রাণ ভরে কবে দেখবো, তবু প্রেম হয়। সাধু সন্ত মহান্ত মহাপুরুষের যেমন হয়, আমার বাবা শ্রীর যেমন হয়। বাবা শ্রী যেমন বলে যে করুণাময়ী কব আওগি মুঝ পর কৃপা বরসাওগি, যাহা দেখো বস তুম হি তুম হি তুম দর্শাওগি। বাসনা, দর্শনের বাসনা, দর্শন হচ্ছে না তবু ইচ্ছা, দেখা দিয়া প্রাণ রাখো মরিতেছি এই দেখো, করুণা কটাক্ষ কর দান দোহে সহচরী সঙ্গে মদন মোহন ভঙ্গে, শ্রীকুণ্ডে কল্পতরু ছায় আমারে করুণা করি, দেখাই বেশে মাধুরী তবে হয় জীবন উপায়, তবে হয় জীবন উপায়। দর্শন পাচ্ছি না তবু তীব্র আকাঙ্ক্ষা, তবু দর্শনের ইচ্ছা এক বিন্দু কমে নাই, ভালোবাসা কমল না। কি হবে জানো? একদিন আমার প্রিয়া প্রীতম দুজনে এসে সামনে দাঁড়িয়ে বলবে, চোখ নাই তাতে কি হয়েছে, অন্ধতাতে কি হয়েছে, আমাকে দেখতে হলে তো হৃদয়ের আকুলতা চাই বলো না গো রাধে রাধে, আমারে দেখতে হলে তো উৎকণ্ঠা চাই, আমারে দেখতে হলে তো খুব আগ্রহ চাই। কাজেই দুঃখ কি, চোখ নাই কিন্তু মন তো আছে, দেখতে পাচ্ছিস না কিন্তু মন তো আছে বলো না গো রাধে রাধে। দেখা নাই তার কত কত কোটি যুগ হইল পা এপারে বসি, এপারে বসি,
দেখা দাও প্রাণ শশী, এ চক্ষু আধার, চক্ষু আধার, এসো আসি ধরো দুটো হাতে হাত মোর, কহিব ওগরাধে আর কতকাল, কতকাল আধারে রাখবে, কতকাল অন্ধকারে থাকব। রাধারানী আবার বলবেন অন্ধকারে তুই থাকবি, অন্ধকারে থাকবার জন্যই তো, অন্ধকার তো তুই নিজেই তৈরি করেছিস, সত্যি তো আমিই তো তৈরি করেছি অন্ধকার। আমার চোখের সামনে আমি আড়াল করে রেখেছি তোমারে, তুমি আছো, চোখও আছে কিন্তু আবার পর্দাও আছে, আড়াল সেই হয়ে আছো তুমি, আড়াল তুমি হও নাই, পর্দাই তোমাকে আড়াল করেছে বলো, পর্দাটাও আমিই তৈরি করেছি। আমার রাধারানী পর্দা কখনো দেন না, রাধারানী পর্দা দেবেন বা কেন, তিনি পর্দার উপরেও থাকে না, পর্দাটা তো আমিই তৈরি করেছি, পর্দাটা মায়ার পর্দা, দিবানি সেই মায়ায় আমি পর্দা রচনা করি। দিন যায় রাত যায়, সময় যায় কাল যায়, শুধু পর্দা রচনা করে গেলাম, পর্দার ওপারে তুমি দাঁড়িয়ে আছো, পর্দা সরাতে পারি না, অন্নময় কোষ, প্রাণময় কোষ, আনন্দময় কোষ, মনময় কোষ, পঞ্চকোষী আবৃত আমি, আমার সামনে তুমি নাই, তুমি আছো কিন্তু দেখা নাই, দেখা নাই কেন, মন নাই, আগ্রহ, আগ্রহে অনুগ্রহ হয়, আগ্রহটা তো মায়ার প্রতি, সেই জন্য মায়ার পর্দা মোটা হচ্ছে, হ্যাঁ মায়ার পর্দা মোটা হয়ে যাচ্ছে, আরো মোটা, আরো মোটা, আরো মোটা, যার মায়ার, যার মায়া কমছে তো পর্দা পাতলা পাতলা পাতলা, একদম পাতলা, সূক্ষ্ম হতে 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 কাঁচ হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে, তার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, সাধু সন্ত দর্শন করছেন সাক্ষাৎ রাধা রানীকে, ওই তো রাধা রানী দাঁড়িয়ে আছেন, ওই যে দেখা যায়, সাধু দেখতে পাচ্ছে। আমার মতন পাপি তাপি পাপাচারি, তার চোখ দুটোর সামনে মোটা মোটা পর্দা তৈরি করছি, নিত্য পর্দা বানাই, আর ও পর্দা মোটা হয়ে যায়, যত মায়া তত পর্দা, যত আশা তত পর্দা, যত সংসারের দুঃখ তত পর্দা, যত সংসারের সুখ তত পর্দা, যদি সংসারের সুখ দুঃখ বুঝে যেতাম, মায়া মোহ অজ্ঞানতা যদি একবার বুঝে যেতাম, পর্দা সরে যেয়ে আমার সামনে আমার রাধারানী এসে দাঁড়াতেন, তখন তার দিব্য দর্শন হয়ে মহানন্দ প্রাপ্ত হতাম। যত পর্দা রচনা করছি, দিনকে দিন যায়, পর্দা রচনা করি, পর্দা বাড়াই, পর্দা বাড়াই, পর্দার উপরে আমার রাধারানী আছেন, দেখিব কেমনে তোমারে রাই, দেখিব কেমনে তোমারে রাই, ভাবি পর্দা সরাই, দেখি পর্দার, পর্দার ভাড়ে আমি নিচে, পর্দার নিচে, পর্দার এত ভার, তার নিচে আমি পড়ে আছি, সরাবো কি করে এত ভার, বলে হা মম মায়া দূরত্বয়া, ওগো মম মায়া দূরত্বয়া, ভগবান বলছেন আমারই মায়া, কিন্তু বড় কঠিন জানো, সবকিছু জয় করা সম্ভব,
জগতে সব জয় করা যায়, মায়া জয় করলে তো আমারই পেয়ে গেল, সেই জন্য মায়া কি জয় করা। কোটি কোটি মানব দাঁড়িয়ে বলে তোমার আশ্রয় গ্রহণ করবে, বলে তোমার শ্রীচরণী চিরকালের জন্য থাকবে, বলে সেই নিত্য সেবায় অংশ নেবে, বলে কোটি কোটি জন তোমার কাছে এসে উপস্থিত হয়েছে, তার মাঝে গুটি কয়েক জনকে কৃপা করে থাকো। কোটি কোটির মাঝে গুটি 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 কয়েকজন, একজন কোটি কোটি সাধু তার মধ্যে একজনকে কৃপা করেছ। কখন কৃপা করেছ গো তুমি? যখন দেখেছ তার মায়া তার সামনে আর নাই, ইচ্ছা কেবলমাত্র রাধা, নাম রাধা, ধাম রাধারানীর নাম ধাম, সেবা রাধা, কথা রাধা, চলা রাধা, বলা রাধা, দেখা রাধা, শোনা রাধা, কেবল রাধা ময় হয়ে যায় যার হৃদয় বাহির, মায়া তার দূরে পালিয়ে যায়, আর ঠিক করুণাময়ী রাধা রানী তার সামনে এসে না এসে পারে না, কি করবে, ছুটে তাকে আসতে হয়। বলো না গো রাধে রাধে, এটাই নিয়ম।